নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃদিবস, আর এই মাতৃদিবসের গুরুত্ব বোঝাতে এবং মায়েদের সম্মান জানাতে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজধানী আগরতলার কল্যাণ সমিতি ক্লাব। এবং এই কল্যাণ সমিতি ক্লাবের উদ্যোগে মায়েদের সম্মাননা জ্ঞাপন করা হয়েছে, পাশাপাশি স্মারক প্রদান করা হয়েছে তাদের মধ্যে। এবং এই উপলক্ষে এলাকার মায়েদের সংবর্ধনা জ্ঞাপন করেছেন, যেখানে উপস্থিত ছিলেন দুজন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, পাশাপাশি ছিলেন শম্পা সরকার চৌধুরী সহ অনেকে। প্রত্যেকের উপস্থিতিতে মায়েদের যথাযোগ্য সম্মান জানানো হয়েছে, দিনটির গুরুত্ব বোঝানো হয়েছে এবং একই সঙ্গে যারা মায়েরা ছিলেন তাদের প্রতি এক প্রকার স্মারক প্রদান করা হয়েছে। গোটা বিষয়কে ঘিরে কি রয়েছে, কি বলছেন তারা, শুনুন। আজকে আমরা এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পূর্বে বলতে হয় এই অনুষ্ঠান আমরা কিভাবে আমাদের মাথায় আমরা নিয়েছি এবং কার্যক্রম নিয়েছি, যে আমরা লক্ষ্য করেছি, সবাই আলোচনা করেছি যে সারা বিশ্বে আমাদের প্রতিটা পরিবারে মায়েদের যে ভূমিকা, সেই মায়েরা যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তার পরিবারকে খুব সুন্দরভাবে ওনারা মেনটেন করেন, কিন্তু পাশাপাশি দেখা যায় ওনারা সত্যি অনেক স্যাক্রিফাইস করেন। এবং শুধু পরিবারের প্রতিই নয়, সমাজের প্রতিও যে মায়েদের দায়বদ্ধতা, আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমাদের মায়েরা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং লিডারশিপ দিচ্ছেন, প্রত্যেক জায়গায় ওনারা ছেলেদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারাও কার্যক্রম করছেন। সেদিকটা আমরা ভেবে, ওনাদের পরিশ্রমকে আমরা মাথায় রেখে আজকে যে বিশ্ব মাতৃ দিবস, সেই দিবসটাকে সম্মান জানিয়ে আমাদের কল্যাণ সমিতির এলাকাধীন আমাদের 300 জন মায়েরা রয়েছেন, ওনাদেরকে আমরা চেষ্টা করেছি কিছু একটা সম্বর্ধনা দেওয়ার জন্য। সেই সম্বর্ধনায় আমরা রেখেছি উত্তরীয় দিয়ে ওনাদেরকে বরণ করে নিচ্ছি এবং জগজ্জননী মা সারদামণি মায়ের এক প্রতিকৃতি আমরা ওনাদেরকে দিচ্ছি এবং একটু মিষ্টি মুখেরও আয়োজন রেখেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের সাউথ জোনাল চেয়ারম্যান তথা 33 নং ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক মহোদয়, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 40 নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী মহোদয়া, এবং উপস্থিত রয়েছেন 8 নং টাউন বরদলি বিধানসভা কেন্দ্রে বিশিষ্ট সমাজসেবী তথা মার্কফেডের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট ক্রীড়াবিদ সঞ্জয় সাহা মহোদয়, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 8 নং টাউন বরদলি বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী তথা বিশিষ্ট সাহিত্যিক শ্রদ্ধেয় অসীম ভট্টাচার্য মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবী রাজুকর মহোদয়, এবং উপস্থিত সকল মায়েদের এবং আমাদের ক্লাবের সদস্যরা যারা রয়েছেন, মহিলা সদস্যরা, পুরুষ সদস্যরা, সকলকে আমি ক্লাবের পক্ষ থেকে এই আজকের এই শুভদিনে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার ক্লাবের যারা অভিভাবকবৃন্দরা রয়েছেন, অপরিন্দম কাকু, ধীমান কাকু, আমাদের ছোট যারা রয়েছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কৃষ্ণ চৌধুরী, অশোক দাস, সৌম্য, সকলকে আমি সত্যি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে এই ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে যাতে আমাদের এলাকা সকল স্তরে, শুধুমাত্র মায়েদের জন্য নয়, ছোটদের জন্য, মায়েদের জন্য, আমাদের যারা বরিষ্ঠরা নাগরিকরা রয়েছেন, প্রত্যেকে যেন হাসি খুশি সুন্দরভাবে একটু সময় ব্যতীত করতে পারেন, সেদিকটা আমরা লক্ষ্য। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং এক্ষেত্রে বলা যায় মা শব্দটি হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু এই মা দিবসটা একটি বিশেষ দিন এবং যেদিন মায়েদের প্রতি সম্মান জানানো হয় এবং বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়, এবং কোথাও কোথাও এর পরিচিতি মাময় রবিবার হিসেবেও গতকাল পালিত হয়েছে। তবে যাই হোক, রাজধানী আগরতলার কল্যাণ সমিতির ক্লাবের উদ্যোগেই মাতৃদিবস যথাযোগ্য পূর্ণতায় এক প্রকার পালন করা হয়েছে, এবং বটদোয়ালি কল্যাণ সমিতির উদ্যোগে এই বিশেষ দিনটিকে এক প্রকার মা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করলেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।